Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lah wa may yudlil fala hadiyalah. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallam tasliman katsira. Amma ba'd. সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার পহিলা রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 27 সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ নামক কিতাব থেকে মুখতাসার জাদুল মাদ এই কিতাবের পর্ব নম্বর 12 বিষয়বস্তু মুসল্লির সূত্রার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে বা সালাত অবস্থায় যে সূত্রা ব্যবহার করতেন, সূত্রা মানে পর্দা করা আর তো মুসল্লির সামনে কেউ অতিক্রম করলে যাতে করে একটা আর থাকে, এই জন্য তাকে সূত্রা বলা হয়। এই সূত্রা ব্যবহারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। বলছেন লেখক, ফাসলন ফিত্তে খাজের সূত্রা, এই অধ্যায় হচ্ছে সূত্রা ব্যবহার সম্পর্কে বা সূত্রা গ্রহণ করা সম্পর্কে সালাতে। সালাত অবস্থায় সালাত শুরু করার আগে মুসল্লি সামনে সূত্রা ব্যবহার করবে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। হাদিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিত্তে খাজের সূত্রা, বেশ কিছু এতে মাসাইল রয়েছে, আর এর চাইতে বিস্তারিত আলোচনা সহি বুখারীর আলোচনাতে চলে এসছে। সহি বুখারী যে ধারাবাহিক সূত্রার অধ্যায়গুলি কয়েকটা পর্বে হয়েছে, তাতে বিস্তারিত সূত্রার সব দিক মোটামুটি চলে এসছে। যতটুকু এখানে আছে এইটুকু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। বলছেন, ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা ইলা জিদারিন জালা বাইনাহু ওয়া বাইনাহু কাদরা মামারিশা। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো দেয়ালকে সামনে করে সালাত আদায় করতেন, তো দেয়ালই সূত্রা, মানে যে সামনে দেয়াল আছে, প্রাচীর আছে, এটাই সূত্রা। সামনে যা কিছু আছে সেটা স্থায়ী হোক আর অস্থায়ী হোক, স্থায়ী মানে দেয়াল তৈরি করা আছে, ঘর বাড়ি আছে, কিছু আছে, প্রাচীর আছে, অথবা অস্থায়ী একটা চেয়ার রাখা আছে, এই সূত্রা। এটা কোনো কিছু আছে তো রাসূলুল্লাহ সাহেব যখন কোনো দেয়ালের দিকে মুখ করে সালাত আদায় করতেন, মানে দেয়ালটাই সূত্রা বানাইতেন, তখন কতটা ব্যবধান থাকতো সেজদার জায়গায় আর দেয়ালের মাঝখানে? মানে দেয়ালে কি একবারে মাথা ঠেকিয়ে দিয়ে মাথা লাগিয়ে দিয়ে সেজদা করতেন, নাকি মাঝখানে সূত্রা আর সেজদার জায়গার মাঝখানে খালি জায়গা রাখতেন? জি, এটা একটা বিষয়। জি, কতটা রাখতেন খালি? বলছেন, যা আলা বাই নাহু অবাই নাহু কাদারা মামার ইশা, নিজের মাঝে মানে নিজের সেজদার জায়গার মাঝে, যেখানে সেজদাটা করবেন, অবাই নাহু এবং দেয়ালের মাঝে একটি ছাগল অতিক্রম করার, ছাগল পার করার সমান জায়গা ছেড়ে দিতেন। এটা ছাগল পার করতে কতটুকু জায়গা লাগে? এক বিঘত যথেষ্ট। জি, আধ হাত থেকে পনেরো হাত, এক বিঘত মানে আধা হাত, 18 ইঞ্চির হাত, এটা এটুকু হাত আমরা বলে থাকি, তাহলে 9 ইঞ্চি ধরেন, 9 ইঞ্চি সাধারণ, যাদের মধ্যম হাত, কারো এর কম আছে, যারা খাটো মানুষ, যারা বেশি লম্বা আছে, একটু বেশি আছে। একটি ছাগল অতিক্রম বা পারাপার করা সমান জায়গায় ছেড়ে দিতেন, অলাম ইয়াকুন ইয়াতাবাআদু মিনহু, এর চাইতে বেশি দূরে দাঁড়াতেন না, মানে সূত্রা থেকে এত দূরে নয় যে অনেক দূরে, আপনি অনেকে যেমন সূত্রা, উনি এত সূত্রা এখানে এইখানে সালাতে দাঁড়িয়েছে, মানে এখানে সালাতে দাঁড়িয়েছে, ওরা দেয়ালকে সূত্রা করেছে, মানে এই জায়গাটা সব বুকিং করে নিয়েছে, ও সামনে দেয়াল কাউকে যেতে দেবে না, এটা চলে না, এটা ঠিক নয়, সূত্রার কাছাকাছি হইতে হবে। বল আমারা বিল করবে মিনা সূত্রা, বরং সূত্রার কাছাকাছি হওয়ার, নিকটবর্তী হওয়ার নির্দেশও দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে বাচনিক হাদিস রয়েছে। এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সে সূত্রার মাঝে
একটা বকরি ছাগল পারাপার করার সমান জায়গা থাকতো। এই মর্মে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস সহিহ বুখারী 496 নম্বর হাদিস, কানা বাইনা মুসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা জিদার মামার রুশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের স্থান মুসাল্লা মানে সালাতের স্থান, সালাতের স্থান বলতে এখানে সিজদার স্থান, সিজদার জায়গা। আর ওবাইনাল জেদার আর দেয়ালের মাঝে মানে যেটা সূত্রা দেয়ালের মাঝে মামার রোসা একটি ছাগল পারাপার করার সমান জায়গা থাকত। আর আরেকটি হাদিস রয়েছে সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ বুখারীতে 496 তারপর 497, কি তাতে রয়েছে, কানা জেদারুল মসজিদ ইন্দাল মেম্বারে, মসজিদের দেয়াল মেম্বারের কাছে থাকতো, মা কাদাতি সাতো তাজুজুহা, মানে মেম্বারের কাছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, মসজিদের যে দেয়াল থাকতো আর ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সালাত আদায় করতেন, এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদার জায়গা আর সেই দেয়ালের মাঝে কতটা জায়গা, মা কাদাতি সাতো তাজুজুহা, সেখান দিয়ে একটি ছাগল পারাপার করা মানে কঠিন হইতো, মানে একটা কোন রকম করে ছাগল পার হইতো, মা কাদাতের সাথে তাজুজুহা মানে কোন রকমে একটা ছাগল পারাপার করত। এটা ছিল প্রথম বিষয় সম্পর্কে দুটো হাদিস, দুটো সহিহ বুখারীতে আছে। আর মুসনাদ আহমদে রয়েছে সাহাল বিন আবি হাসমা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে এই বাচনিক হাদিসটি উক্তি যে তোমরা সুতরার কাছে দাঁড়াও, এজা সাল্লা আহাদুকুম ইলা সূত্রাতিন ফালিয়াদনু মিনহা, যখন তোমাদের কেউ সূত্রা সামনে করে সালাত আদায় করবে তখন যেন তার নিকটবর্তী হয়, কাছাকাছি হয়ে দাঁড়ায়, একদম কাছাকাছি হইতে হবে, ফালিয়াদনু মিনহা লায়াক তাউ শয়তান আলিহ সাল, যাতে করে শয়তান তার সালাতকে নষ্ট না করতে পারে, বেশি জায়গা থাকলে তাহলে শয়তান সালাত নষ্ট করবে, শয়তান কীভাবে সালাত নষ্ট করবে, একটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা দেওয়া, এটা একটা শয়তানের খুশু নষ্ট করা, যে এত দূরে সূত্রা আছে কে জানি কে সামনে না চলে আসে, কে সামনে দিয়ে না চলে যা, কে সামনে দিয়ে না চলে যা, এই যে এই কথাগুলি মনে আসে এটা হচ্ছে শয়তান সালাত খারাপ করছে, খুশু নষ্ট করছে, এটা একটা দিক, এ হাদিসের ব্যাখ্যা হতে পারে। আর একটা দিক হচ্ছে যে শয়তান কাউকে উস্কানি দিচ্ছে, প্ররোচিত করছে যে তোর দরকার প্রয়োজন এখন যেতে হবে, আর ইয়ে তো রাস্তা বন্ধ করে সালাত আদায় করছে, চলে যা তার সামনে দিয়ে, তো সামনে দিয়ে চলে যা, তাহলে এটা হইতে পারে যে যাকে সালাতের সামনে যাওয়ার জন্য শয়তান কি হচ্ছে প্ররোচিত করছে, এটা হচ্ছে শয়তানের সালাত নষ্ট করার চেষ্টা করা, সেটা পুরোপুরি নষ্ট হোক, যেমন মহিলা যদি অতিক্রম করে সামনে দিয়ে, অথবা কুকুর অথবা গাধা, যেমন ইমাম আহমদ বিন হাম্বালের মত এটি, এটি শক্তিশালী মত বলা হচ্ছে, যদিও অধিকাংশ আইম্মা কেরামদের মত ভিন্ন যে তাতে খুশু নষ্ট হবে কিন্তু পুরো সালাত নষ্ট হবে না, তারপর সতর্কতা অবলম্বন করা উচিত, তো যাতে করে শয়তান তোমার সালাত নষ্ট না করতে পারে। আবু দাউদ রয়েছে 692, নাসাইতে রয়েছে, ইমাম আল-আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, হাদিসটি ওয়াকানি জাসাল্লা ইলা উদিন আও আমুদিন আও সাজারাতিন যা আল্লাহ আল হাজ বিহিল আইমান। আর একটি মাসলা, যখন রাসূলুল্লাহ সাল্লাম কোনো একটি লাকড়ি, লাকড়ি বলেন না লকড়ি বলেন, লাকড়ি লকড়ি, আসলে বাংলা তো সবই তো গোল করি, তো এই লাকড়ি কেন বলবেন, লাকড়ি তো উর্দু মিডিয়াম হয়ে গেল, তাই না, তাই না, আকবরকে আমরা কি বলছি, আকবর বলছি, আরে আজানে কামত দিচ্ছেন তখন আল্লাহ আকবর বলছেন, কিন্তু এমনি কারো নাম যদি থাকে তো আকবর বলছেন, আকবর বলছেন, আকবর বলছেন, তো বাংলা উচ্চারণটাই তো এইরকম, ওতে তাফহিম তাজবিদে মোটা করে পড়াটা রয়েছে, পক্ষান্তরে উর্দু হিন্দি এটা চিকন করে তারকিক চিকন করে পড়ার বৈশিষ্ট্য রয়েছে, তাহলে লাকড়ি না বলে লকড়ি বলা উচিত, আর আমাদের আঞ্চলিক ভাষা আমরা লকড়ি বলি, হ্যাঁ হ্যাঁ, তো উদ মানে হচ্ছে লকড়ি, এই জন্য যে উদকে জ্বালায় আরবরা এটাকে উদ বলে, আসলে এটা লকড়ি কাঠ, এটা লকড়ি মানে কি কাঠ, কাঠ, এই উদটাকে যেহেতু অধিকাংশ উদগুলি ভারত থেকে আসে, ভারতের আসাম আসামের জঙ্গল থেকে এগুলো হয় আসলে, সেই জন্য এটা উদে হিন্দি বলে, কিন্তু শুধু ইন্ডিয়া থেকে আসে না,
এটা কম্বোডিয়া থেকে আসে আর অন্য আশেপাশের দেশগুলো থেকেও আসে। জি ওখানে জাসাল্লাহ ইলা উদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি যখন সালাত আদায় করতেন কোনো একটা লকড়ি খড়ি সামনে করে, খড়ি যে কোনো খড়ি আপনি পাট কাঠি দাঁড় করে দিতে পারেন অবশ্যই না, আর আমোদিন অথবা একটা কোনো খাম্বা খুঁটি, সে বাঁশের খুঁটি হোক আর কিছু হোক, এটা কঞ্চি হইতে পারে, জি বাঁশের কঞ্চি হইতে পারে, আর সাজারতেন অথবা কোনো গাছ, তাহলে একটা গাছ আছে কোথাও গাছটাকে সুতরা বানিয়ে দিলেন, শুনে এই জন্য বললাম স্থায়ী হোক অথবা অস্থায়ী হোক, ওটা স্থায়ী যে ওটা নড়ানো যাবে না, এটা হইতে পারে আবার নড়ানো যাবে নড়ে যাবে, এমনকি কোনো একটা মানুষ সামনে বসে আছে কেবলামুখী হয়ে ওকে আপনি নিয়ত করলেন যে তুমি আমার সুতরা, কোনো অসুবিধা নেই বলো আমার বলছে, অনেকে করে দেখবেন যকে ইশারা করে যে তুমি বসে থাকো আমি তোমাকে সুতরা করে সলাৎ শুরু করলাম পিঠখানে হাত দিই, দেখেছি আরব দেশে এগুলো মানে আছে মানুষের অভ্যাস, অথবা চলে গেল চলে গেল ওর প্রয়োজন আছে পিঠে চলে গেলো, আপনি নিয়ত করলেন যে এটা আমার সুতরা দিয়ে শুরু করলাম, আর মসজিদের ভিতরে কোথায় সুতরা খুঁজে পড়বে না, যদি মসজিদের সন্ন্যত পড়তে হয় কিন্তু উত্তম হচ্ছে এই সন্ন্যতগুলি আসলে বাসায় পড়া বাড়িতে পড়া, সাহাবা কারণ অহরহ এইভাবে যেভাবে আজকাল সুন্নত মসজিদে ফুল মসজিদে গোটা মসজিদ সুন্নত চলছে, এই দৃশ্যটা কিন্তু সালাফদের যুগের ছিল না, এটা পরবর্তীকালে লোকেরা অলস হয়ে গেছে উদাসীন গাফেল হয়ে গেছে, মসজিদে না পড়লে বাসা গিয়ে ভুলে যাবে কি করতে লাগবে ভুলে যাবে থেকেই যাবে শেষ অধিকাংশ লোক, আল্লাহু আকবার, যার ফলে চলো আমার ছুটে যাওয়া চাইতে ভালো যে আমি কম নেকি পেলাম কিন্তু মসজিদে আদায় করে নিলাম, কিন্তু আসলে অনেক বেশি নেকি সন্ন্যতগুলি যদি বাড়িতে পড়েন তাহলে, যে সামনে সপ্তাহে এই বিষয়টি আসবে আলোচনায়। তো যখন কোনো কিছু সামনে করে এসে লকড়ি কাঠি হোক অথবা কোনো খুঁটি হোক অথবা কোনো গাছ হোক সামনে করে সলাত আদায় করতেন, একবারে ঠিক সেজদা যে করছেন যেই জায়গায় ওর সামনে করতেন একটু ডানে নয় বামে, ঠিক যেখানে সেজদা করছেন মাথা রাখছেন কপাল রাখছেন ওর সামনেই আপনার একদম ঠিক ওইভাবে এরকমটা করতেন না, বরং একটু ডান দিকে রাখতেন না একটু বাম দিকে রাখতেন, যাতে করে কাফের মুশরিক যারা পৌত্তলিক বা মুশরিক আল্লাহ আল্লাহ ছাড়া অন্যের পূজা করে তাদের সদৃশ্যতা না হয়ে যায়, দর্শক দেখে না ভাবে যে এ তো ওই গাছেরই পূজা করছে হয়তো, হ্যাঁ গাছেরই পূজা করছে হয়তো, এই কাঠিটারই লকড়িটারই পূজা করছে হয়তো, এই খুঁটিরই পূজা করছে হয়তো, কারণ এসব পূজা হচ্ছে সব কিছুর পূজা হচ্ছে, কারণ যারা মুশরিক তাদের থিওরিতে রয়েছে মতবাদে রয়েছে যে যাতে শক্তি আছে সেটি পূজনীয়, এটা হিন্দু ধর্ম যাতে কিছু না কিছু শক্তি আছে সেটা হচ্ছে কি পূজনীয়, যার ফলে এরা হনুমানের পূজা করে বানরের পূজা করে সাপেরও পূজা করে, সাপেরও শক্তি আছে দংশন করলে মানুষ মরে যায় দেখি না, সব সব কিছুতে শক্তি রয়েছে, লিঙ্গের পূজা কেন লিঙ্গেতে শক্তি আসবে, হ্যাঁ না হলে প্রজন্ম কোথেকে এত, জি হ্যাঁ এগুলো থিওরি হচ্ছে মুশরিকদের থিওরি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত সৃষ্টি রেখেছেন সমস্ত সৃষ্টির যিনি সৃষ্টিকর্তা খালেক রব প্রতিপালনকারী পালনকর্তা তার এবাদত আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন, জি সৃষ্টির গোলামি থেকে স্রষ্টার গোলামের দিকে নিয়ে যাওয়ার জন্যই দিন ইসলাম মানব জাতির কল্যাণে আল্লাহ পাঠিয়েছেন এবং শেষ রাসুলকে প্রেরণ করেছেন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে কবুল করার তৌফিক দান করেছেন, আমরা মানুষে মানুষের সামনে ঝুঁকি না, সৃষ্টি হয়ে সৃষ্টির সামনে ঝুঁকি না, সৃষ্টি স্রষ্টার সামনে ঝুঁকি, জি কি করতেন কোনো কিছু সামনে করে সালাত আদায় করলে যা আল্লাহ আল্লাহ হাজেবিল আইমান ডান দিকে একটু করতেন, আবিল আইসার একটু বাম দিকে রাখতেন, ওয়াল্লাম ইয়াসমুদ লাহু সামদান সোজা একবার ওর সামনে সিজদা করতেন না, সোজা একদম ঠিক ওই জায়গায় সিজদা করছেন এমনটা নেই যে কপালের সামনে আমার এ আলোচনা করছি তখন ঠিক আছে এটি আসবে, কিন্তু যদি আমি এটাকে সুতরা বানাই তো আমার সামনে থাকবে না একটু এদিকে থাকবে না ওইদিকে থাকবে, এতে সভ্য বিল মুশরিকিন না হয় মুশরিকদের সদৃশ্যতা অবলম্বন না হয়, দর্শকরা ভুল না বুঝে দেখনেওয়ালা ভুল না বুঝে, আর এই রহস্যের কারণে সুবহানাল্লাহ জানাজার সালাতে রুকু অনেক সিজদা নেই, কারণ মাইয়াতের খাটলি সামনে করে যদি রুকু করে
আর যদি মুশরিকরা অমুসলিমরা দেখে তো বলে দেখো এই মুসলিমরা মৃত ব্যক্তিকে সেজদা করছে, মৃত ব্যক্তি সামনে ঝুঁকছে, তাই না? আমাদের মতই তো, আমরা প্রণাম করি, আমরা পূজা করি, ওরা তো পূজা করছে, বলতো না বলতো না? জি হ্যাঁ, এর দলিল কোথায় রয়েছে? মুসনাদ আহমদে আবু দাউদে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি যখন সূত্রা সামনে রাখতেন না, ঠিক সামনে কপালের সামনে মাথার সামনে রাখতেন না, হাদিসটি রয়েছে মুসনাদ আহমদে আর আবু দাউদে। কিন্তু এর সনদে আবু ওবাইদ আল ওয়ালিদ ইবনে কামিল আল বাজালি একজন রয়েছেন, তাকরিবুত তাহজিবে হাফিজ ইবনে রাহিমাহুল্লাহ আসমা রিজালের সংক্ষিপ্ত কিতাব হচ্ছে তাকরিবুত তাহজিব, কয়েকশো পৃষ্ঠা রয়েছে, বলেছেন লাইয়ানুল হাদিস, এই লোকটি হাদিসের ক্ষেত্রে দুর্বল। ইমাম মুনজির রাহমাহুল্লাহ বলেছেন ফিহে মাকাল, তার সম্পর্কে আপত্তি রয়েছে, তাহলে হাদিসটা শক্তিশালী নয়, হাদিস শক্তিশালী নয়। তারপরেও কাফের মুশরিকদের সদৃশ্যতা থেকে বাঁচার জন্য একটু একটু এদিক ওদিক রাখেন, কিন্তু কেউ যদি সোজা সামনে রেখেও সালাত আদায় করে তো ইন্নামাল আমল বিন, আসলে আমল নির্ভর করে কিসের ওপর? নিয়তের ওপর, জায়েজ আছে। ওয়াকানা ওয়াকানা ইয়ার কজুল হার বাতা ফিস সাফারে, সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বর্ষা, বললাম চাইতে ছোট বর্ষা লাঠি, এমন ছোট লাঠি যেই লাঠির অগ্রভাগে লোহা ধারালো লোহা লাগানো থাকে, জি, পুঁতে দিতেন সফরে, সফরে রাখতেন, কারণ সফরে শক্ত মাটি আরব দেশের, এই শক্ত মাটিতে যদি অগ্রভাগে একটু লোহা থাকে ধারালো তাহলে পোতা সম্ভব, কিন্তু এমনি লাঠি হলে পোতা যাবে না হয়তো। অলবারিয়াতে এবং কোথায় রাখতেন? মরুভূমিতে, এখানে ওই বারিয়া আর বর থেকে বারিয়া, আর আজকাল বর বলা হচ্ছে, বর বুঝেন তো, বলে না আল বর আর বলছে মরুভূমি যেগুলো জায়গা সেগুলোকে বর বলা হচ্ছে। আজ আল্লাহ কোরআনে বলেছেন জল এবং স্থল হোয়াল্লি ইয়াসায়্যুরুকুম ফিল বাররি ওয়াল বাহর, বাহর জলে পানিতে আর স্থল স্থলের ক্ষেত্রে বর, কিন্তু বর খোলা মাঠ খোলা ময়দান, স্থল তো যে জনবস্তি শহর বা গ্রাম যেখানে আছে সেগুলো বর হিসাবে স্থল হিসাবে, কিন্তু এখানে বর বলতে খোলা ময়দান যেগুলোতে হ্যাঁ জনশূন্য এলাকা, জি না বর বর অথবা সাহারা, সাহারা শব্দ এখানে, জি এখানে তো এই ছিল কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে থাকতেন অথবা কোথায় থাকতেন মরুভূমিতে থাকতেন খোলা ময়দানে, তখন একটি লাঠি যার অগ্রভাগে ধারালো লোহা লাগানো থাকতো সেটাকে পুঁতে দিতেন ফাইয়সাল্লি এলাইহা, আর সেটাকে সামনে করে সলাত আদায় করতেন। তাহলে কত গুরুত্ব যে সফরে আছেন, এক, দুই নম্বর কথা মরুভূমিতে আছেন এমন জায়গায় যেখানে জনশূন্য এলাকা, কোনো মানুষ আসার সম্ভাবনা সাধারণত নেই, তারপরে কি করতেন সূত্রা ব্যবহার করতেন, এখান থেকে সূত্রার গুরুত্ব বোঝা যায় যে মানুষ এখানে আসার সম্ভাবনা থাকা না থাকা আপনি সূত্রা লাগিয়ে দেন, সূত্রা লাগানো ওয়াজিব না সুন্নাত, অধিকাংশ আইম্মা কেরাম দানি করে সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, একমাত্র জাহেরিদের কাছে ওয়াজিব, জাহেরিদের কাছে, আর এই ফতোয়া কেউ কেউ আজকাল দিচ্ছে আমাদের আহলে হাদিস, আমাদের দেশের অনেক আলেমরা মানে যা কিছু পেল দিল ওয়াজিব ফরজ করে সুন্নাত করে, এরকমও কিছু আছে। তো এই ক্ষেত্রে এই জন্য সালাফে সোয়ালেহীনরা কীভাবে বুঝেছেন এই সব মাসাইলকে, এই সম্পর্কে এলেম থাকতে হবে, শুধু একটা হাদিস পেলাম না ফতোয়া দিয়ে দিলাম, হাদিসটার হুকুমটা ওয়াজিব হুকুম, অধিকাংশ আইমরা আপনার চাইতে আমার চাইতে অনেক বড় বড়, তারা কী বুঝেছেন এটাকে, নাকি সুন্নত হুকুম, অনেক ক্ষেত্রে হুকুম দিয়েছেন, নির্দেশ মানে ওয়াজিব হয় না আসলে অনেক সময়, কিন্তু কখনো কখনো ওয়াজিব, কোরআনে এমনও আয়াত আছে নির্দেশ কিন্তু ওয়াজিব না সুন্নত না, বরং জায়েজ, জায়েজ ওয়াইজা হালাল তো ফাস্তাদু, যখন তোমরা এহরাম থেকে হালাল হবে তখন স্বীকার করো, তো কে হজ উমরা করে যায় যখন এহরাম খুলে দিচ্ছে তখন স্বীকার করছেন না, আর না কে বলছেন যে না ওয়াজিব না সুন্নাত, সুন্নাত না, এত যে উমরা আমরা করছি আর হজ করলাম আলহামদুলিল্লাহ কোনো দিন একটাও স্বীকারও করিনি, করেছি নাকি, জায়েজ কাজ,
তাহলে হুকুম হইলেই একবারে ফরজ ওয়াজিব হয়ে গেল, এই ফর্মুলা, এই ধরন আল আমরু লিল ওজুব। যদি দেখা যায় যে এমন কোনো আর অন্য কোনো দলিল নেই যেটা ওয়াজিব ফরজ বা বাধ্যতামূলক করণীয় থেকে ফিরাচ্ছে, তাহলে ওয়াজিব। আর যদি এমন দলিল থাকে যে না এটা ওয়াজিব হইতে পারে না বরং সুন্নাতের পর্যায়ে, তাহলে সুন্নাত না, সুন্নাত নয় বরং জায়েজ, যেমন স্বীকার করা, স্বীকার করা না ওয়াজিব না সুন্নাত, এটা একটা যার কমন সাধারণ শরীয়ত সম্পর্কে ফিকহ সম্পর্কে দিনের জ্ঞান আছে সে বলবে না যে এরাম থেকে হালাল হলাম তাহলে এখন সুন্নাত হচ্ছে যে কোথাও স্বীকার করি, হরিণ স্বীকার করি না হয় কী বলে কী বলবে না আর কিছু, হ্যাঁ খরগোশ স্বীকার করি না হইলে আরও কিছু কোনো পশু বা পাখি স্বীকার করি, হ্যাঁ না। তো রাসূলুল্লাহ সফরেও কি করতেন, সেই বর্ষা ব্যবহার করতেন এই কি পুঁতে দিয়ে সূত্রা হিসেবে, তা কোনো সূত্রা তো সেটাই তার সূত্রা হইতো, সেটাই তার সূত্রা হইতো। এই মর্মে সহিহ বুখারীতে 494, 498, 972, 973 হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূল কানা ইযা খারাজা ইয়াউমাল ঈদ, রাসূলুল্লাহ যখন ঈদের দিন বের হইতেন, আমারা বিল হেরবাতে, বলতেন যে একটা হেরবা নিয়ে নাও, হেরবা মানে একটা বর্ষা নিয়ে নাও, ফাতুদাও বাইনে ঈদ, তারপর সেটা সামনে পুঁতে দেওয়া হইতো ঈদের মুসাল্লা, ঈদগাহ, ঈদগাহ খোলা মাঠ, এই যে ঈদগাহ ঘেরা, আমাদের দেশে কিন্তু ঈদগাহ ঘেরা শুরু হয়েছে তাই না, ঈদগাহ ঘেরা ঘেরতে হবে আর তাতে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, আর সেটাকে অনেকে তো মনে করে যে মসজিদে দান খায়রাতের মতো সব, এগুলো ভিত্তিহীন কথা। খুব বেশি হলে জায়েজ যদি বলেন যে জায়গাটাকে একটু সুরক্ষিত রাখবো যাতে করে হ্যাঁ কুকুর শিরগাল এসব পেশাব পায়খানা না করে দেয়, এগুলো থেকে বাঁচাবার জন্য, তাহলে জায়েজ হতে পারে। কিন্তু সুন্নাত ঈদগাহ ঘেরতে হবে, ওয়াজিব তো দুর্গত সুন্নাতও নাই যে ঈদগাহ ঘেরতে হবে। ফাতুজা বাইনে ইয়াদাইহি, এইরকমই কবরস্থান, কবরস্থান অনেক মানুষ আমরা কবরস্থান ঘেরছি আল্লাহর রাস্তায় চাঁদা দেন, আর মানুষ চাঁদা দিয়েছে যেন আল্লাহর ঘর মসজিদে দান করছে, এবার কোথায় মসজিদ আর কোথায় কবরস্থান ঘেরা আর কোথায় আপনার ঈদগাহ ঘেরা, অনেক পার্থক্য রয়েছে দুটো মাসলে। ঈদের দিন যখন বেরোতেন তখন হেরবা নিতে বলতেন, ফাতুজা বাইনে ইয়াদাইহি, সামনে সেটা রেখে দেওয়া হয়তো মানে পুঁতে দেওয়া হয়তো, ফায়ুসাল্লি আলাইহি, সেটা সামনে করে সলাত আদায় করতে, ওয়ান্নাস ওয়ারাহু, আর তার পেছন দিক দিয়ে লোকজন যাতায়াত করছে, ওয়াকানা ইয়াফালু যালিকা ফিস সাফারা, সফরেও করতেন, নবী সাল্লাল্লাহু সফরে নিতেন, ঈদগাহে নিতেন, হেরবা নিতে বলতেন, যে বললাম বা বর্ষা, ফামিন সাম্মা ইত্তাখাদ আল ওমরা, সেখান থেকে গভর্নররা আমির ওমরা যারা নেতৃস্থানীয় ব্যক্তি, ওমাইয়া আমলেও খোলাফা রাশেদিনের পরে তারা প্রত্যেক শহরে শহরে যে গভর্নর আমির তিনি জুমার খুতবা দিতেন, ঈদের খুতবা দিতেন, তো তারা কি করতেন, সেই হেরবা সেই বর্ষা ভাতে ব্যবহার করতেন, রাখতেন, আর তারপর তখন কি করতেন সেটাকে সামনে পুঁতে দিয়ে সলাত আদায় করতেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদগাহ কোথায় ছিল, কারো জানা আছে আপনাদের, মদিনাতে খুব যাচ্ছেন, বাবু সালাম থেকে বেরিয়ে সোজা হাঁটতে সামনের দিকে যখন চলে যাবেন তখন দুটো মসজিদ দেখতে পাবেন, একটা মসজিদে আলী আর একটা মসজিদে গামামা, তো রাদিয়াল্লাহু তাআলা মসজিদে গামামার জায়গাটি ছিল ঈদগাহ, যে পুরান মসজিদ এখন সেগুলোকেই করা হয়েছে, মেনটেন্স করা হয়েছে। তারপরে মাসলা বলছেন, ওয়াকানা ইউআর রেজো রাহেলাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, তার বাহনকে, নবী সাল্লাম বাহন কী ছিল, সাধারণত বাহন হইতো উষ্ট্রী, উঠনি, জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রীর নামও ছিল, বিভিন্ন নাম হাদিসে পাওয়া যায় বাহনের বা উঠনির, তাহলে বোঝা গেল যে পশু পাখির নাম রাখা যাবে, এটা একটা মাসলা, আলোকাশন রাখেন, পশু পাখির নাম রাখা যাবে, কেউ বাড়িতে একটা পাখি পুষে টিয়া পুষছে আর টিয়াটার নাম রেখেছে, বলছি কোথায় পেলে তুমি, নবী সাল্লামের উঠেন উটনির নাম যদি কাসওয়া হয়, আজবা হয়, এসব নাম হয় ঠিক না, ঘোড়ার নাম যদি থাকে সব নাম পাওয়া যায় হাদিস, সুতরাং জায়েজ আছে নাম রাখা, পশু পাখিরও জায়েজ রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, তার বাহনটিকে, উষ্ট্রীটিকে
সলাতের জায়গার সামনে ইয়ারেজ মানে চওড়া ভাবে আড়াআড়ি ভাবে রেখে দিতেন, মানে বসিয়ে দিতেন। সলাত আদায় করবেন তো, আর সামনে উটনিটাকে কি করলেন, আড়াআড়ি ভাবে খাড়া করে না, এইভাবে নয় যে উটনিটাও কিবলার দিকে মুখ করে আছে, এরকম না, কিবলার সামনে আড়াআড়ি যেটা বসিয়ে দিলেন। ফায়সালি আলিহা, তারপরে সেটাকে সামনে করে সলাত আদায় করতেন। তাহলে এখানে কি হয়ে গেল, সুতরা উটটা হয়ে গেল সুতরা। উটনি যদি নবী সাল্লাম সুতরা করে থাকেন, তো আপনার গরুকে আপনি সুতরা বাড়াইতে পারেন। আর সুতরার জন্য পনে এক হাত যথেষ্ট, আধা হাতের একটু বেশি হইলে হয়, এক বিঘতের একটু বেশি হইলেই হয়। তাহলে বুঝালো, একটা বকরিও যদি আপনি দাঁড় করে দেন সামনে, ওইটি সুতরা হইতে পারে আপনার, যেটা আমার সুতরা, আর কিছু নেই আমার কাছে, বকরি আছে। এই জন্য আগে শুরুতে বলেছি যে সেই সুতরা বা স্থায়ী হোক অথবা স্থায়ী হোক, দুটি চলবে। ওয়াকানা ইয়াখুযুর রাহলা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পালকিটাকে নিতেন। পালকি বোঝাবার জন্য বললাম, না হলে এটার নাম হচ্ছে রাহাল, সেটা হচ্ছে উটের পিঠে যেটা পালকির মতো থাকে। পালকিটাতে একবারে সাজানো থাকে, সুন্দর থাকে, বন্ধ থাকে। পালকিতে হিন্দুদের বিয়েগুলোতে দেখেছি, আর পীরদের এলাকায় শুনেছি পীর বহন করে কাঁধে করে মুরিদেরা। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ পীর এলাকায় বসবাস করি, উনি আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করে এইসব থেকে, এইসব অনিষ্ট থেকে, বেদাতি থেকে। তো কিন্তু হিন্দুদের এই পালকির বিয়ে দেখেছি ছোটোকালে, এখন ওটা উঠে গেছে তাই না? না এখনও আছে? আর আপনারা তো অনেকে পীরের এলাকায় বাস করেন, তো পীর যখন গ্রাম অঞ্চলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসে, তখন পালকিতে করে ঘাড়ে করে নিয়ে আসে মাঠ দিয়ে, রাস্তাঘাট কিচ্ছু নাই। হ্যাঁ এখন উঠে গেছে প্রায়, এখন পীরদের কাছে হেলিকপ্টার আসছে তার কেন, কিন্তু এককাল ছিল আমাদের এই আলহামদুলিল্লাহ এক সময় আল্লাহ হেফাজত করে এই সব দেখেছি। যাই হোক, পালকি তো পালকির মতোই দেখতে, ওইটা যেটা উটের ওপরে একজন যে বসবে, তো এমনি বসে থাকলে তো রোদ লাগবে সবসময়, একটু ঢাকা পালকির মতো ওর উপরে রাখা থাকে, কাজাওয়াও বলে ওইটাকে। জি, তো ওটা কে কী করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে রেখে দিতেন। বলছেন যে ওয়াকানা ইয়াখুযুর রাহলা, নিতেন, ফায়ুআদ্দিলু, আর সেটাকে রেখে দিতেন সামনে, ইয়াদ্দিলু মানে সামনে সোজা করে রেখে দিতেন। ওইটাই হয়ে গেল, ওই পালকিটাই সুতরা হয়ে গেল। ওয়াসাল্লি ইলা আখিরাতিহি, আর তারপরে তার শেষ ভাগে, সেই পালকিটার শেষ ভাগে একটা কাঠ এরকম দাঁড়িয়ে আছে পনে এক হাতের মতো, আধা হাত চাইতে একটু বেশি হবে, এক হাতের চাইতে কম, সেটাকে সেই কাঠটাকে লকড়িটাকে সুতরা বানিয়ে সালাত আদায় করতেন। আখিরাতুর রাহাল বা মুখেরাতুর রাহাল, মুয়াখারাতুর রাহাল, কয়েক শব্দ দিয়ে ওটার নাম এসেছে আরবরা বলতো। জি, ওইটা কেন রাখা হইতো, উটটা হঠাৎ করে যখন স্পিডে আসবে, দৌড় দিবে, তখন যাতে ঝুঁকে উল্টে না পড়ে যান, ঝোঁক লাগে না লাগে না। বাস যখন ছাড়ে, যারা বাসে বসে আছেন তো বসে আছেন, কিন্তু দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কিছু ধরে টেরে না থাকেন, ঝোঁক লাগে না লাগে না। এয়ারপোর্টের ভিতরে যে বাসগুলোতে করে প্লেন উঠে দিয়ে যায়, তখন একটা ঝাঁকানি খেতে হয়। এই জন্য যাদের অভ্যাস আছে সফর করে, আগে থেকে রেডি থাকে, ধরে থাকে যে কখন টান দেয় কোনো ঠিক নেই, আগে থেকে আমি একটু ধরে থাকি, কোনো একটা এতে থাকি। আর যারা ভদ্রলি করে যে না ধরবো, অভদ্র লাগছে, তারা একটু ঝাঁকানি খায়। হ্যাঁ, অনেকে ভদ্রলি করে ব্যাগকে ছেড়ে দিল, যে ব্যাগ থাক আর আমি থাকি, ব্যাগটা হাতে ধরে থাকে না, ব্যাগ দিয়েছে দৌড় ওই দিক থেকে ওই দিকে, এগুলো দেখতে পাই আমার অনেক সময়। জি, তো কী বলছিলাম, এই যে কাঠটা লাগানো থাকে পালকির পিছন দিকে, উটের পিছন দিকে দেখবে যে উটের সিটটা থাকে সিটের পিছনে, এটাকে আখেরা বলে, এটাকে সামনে করে সলাত আদায় করতেন। জি জি, আর উটের উপরে যেটা থাকে সেটা পালকির মতো ঢাকা থাক, অথবা এমনি একটা সিট বানানো আছে সেটা হইতে পারে, সেটার নামও রাহাল। জি, গদি করে রাখার জন্য, যাওয়ার পর বসবে, আরামদায়ক হবে। ও আমার আল মুসল্লি ইয়াস্তাতের, এবং মুসল্লিকে নির্দেশ দিয়েছেন সুতরা ব্যবহার করার জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, এই যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটকে সামনে করে সালাত আদায় করেছেন সুতরা বানিয়ে, তারপর উটের ওপরকার যে পালকি
কি বা সিটটা রয়েছে সেই সিটটাকে সামনে রেখে দিয়ে সালাত আদায় করেছেন, তাতে যে কাটটা রয়েছে সেটাকে, এই মর্মে যে হাদিস রয়েছে তাও সহি বুখারীতে রয়েছে 507 নম্বর, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইউআর রেজো রাহিলাতু, নবী সাল্লাল্লাহু আলাইহি তার বাহনটিকে আড়াআড়িভাবে চওড়াভাবে সামনে রেখে দিয়ে ফায়সাল্লি রাহা সেটাকে সামনে করে উটনিকে সামনে করে সালাত আদায় করতেন। কুলতু আফারায়তা ইন হাব্বাতির রিকাব তাহলে কানা ইয়াখুযু হাযার রাহলা, ফল বলছেন যে আচ্ছা যদি এরকম হয় এজাহাব বাতির রকাব উঁটকে সামনে করে সূত্রা করে সালাত আদায় শুরু করলেন, তো হঠাৎ করে উঁটটা যদি টান দেয় চলে গেল কোথাও এদিক থেকে ওইদিক কোথাও চলে গেল, তাহলে বলছে যে নবী সাল্লাল্লাহু আরেকটা করতেন, কানা ইয়াখুযু হাযার রাহলা, উঁটের পিঠে যে সিটটা রয়েছে বা যে পালকির মতো রয়েছে সেটাকে নিতেন, ফায়ুয়াদ্দিলহু আর সেটাকে সোজা করে রেখে দিতেন, ফায়ুসাল্লি ইলা আখারে তার পেছন দিকে যে কাটটা আছে ওইটাকে সূত্রা বানিয়ে সালাত আদায় করতেন। ওয়াকানা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ইয়াফআলুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম করেছেন, এবং তার অনুসরণে আব্দুল্লাহ বিন উমর প্রখ্যাত সাহাবী এবং সুন্নতের অত্যন্ত পাবন, নবী যা করেছে জীবন ওইটা করো, জীবনে না করতে হবে, অনেক সময় প্রয়োজন না এটা করো, তারপরে না এই সুন্নতগুলি যা তোমার পালন হয়, এত সুন্নতের তলাশ ছিল তার এবং সুন্নত পালনে উদগ্রীব ছিলেন সাহাবী, সাহাবাই কেন সবচেয়ে প্রসিদ্ধ সুন্নতের পাবনদের ক্ষেত্রে, এমনকি কোনো জায়গায় প্রয়োজন নাই নবী সাল ইবাদতের জন্য বসেনি, এমনি বসেছেন ওইখানেই বসতেন, যদি এটা অন্য অন্য সাহাবারা করেননি যে নবী সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনা সফরে অথবা কোনো জায়গায় সফরে এমুক জায়গা দিয়ে গেছেন তো এখানে একটু বসেছেন আমি ওইখানে বসবো, এখানে অবস্থান করেছেন আমি এখানে অবস্থান করবো, এখানে কাজায় হাজাতে গিয়েছিলেন পেশাব এখানে জন্য গিয়েছিলেন তো আমিও এখানে একটু যাব, এটা শরীয়ত নয় কিন্তু অধিক মহাব্বতে এরকমটা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্য তার জানা ছিল জায়গাগুলো বলে করেছেন, কিন্তু আমাদের জন্য অনুমান ভিত্তিক, হ্যাঁ কল্পনা করে যে হতে পারে এখানে বসেছে হতে পারে এখানে বসে সুতরাং বসে না এটা চাইছে না, তাই না? এখন মদিনা ঘুরছেন যে মদিনা যখন ঘোরাফেরা করে মসজিদে নববীর চারিদিকে তো যে কোনো জায়গায় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক পা পড়েছে, তাই না? বা যে কোনো জায়গায় হয়তো বসেছেন, তা আপনি যদি অনুমান ভিত্তিক আমি এখানে একটু বসি হতে পারে এখানে বসেন এখানে একটু বসি হতে পারে এটি জায়েজ না, এইভাবে বেদাত শুরু হয়ে যাবে, জায়েজ নাই তখন, কিন্তু তার জানা ছিল যে এই জায়গায় নবী সাল্লাল্লাহু একটু অবস্থান করেছেন আমি একটু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূত্রা ব্যবহার করতে বলেছে মুসল্লিকে, সূত্রার জন্য কিছুই পাচ্ছ না, একটা তীর আছে ওয়ালাউ বিসাহমিন একটা তীর, আর আসা একটা লাঠি আছে ছড়ি আছে, তাও নেই লাঠিও নেই ছড়িও নেই কিছুই নেই একটা কাঠিও পাচ্ছেন না, ফাইন লামিয়া যে কিছুই পাচ্ছেন না, ফালিয়া খুত্তা খাত্তান বিল আরজে তাহলে জমিনে একটা রেখা টেনে দেন, এটা আরেকটা মশলা যে মশলা বুখারী আলোচনাতে করিনি কারণ হাদিসটি সহি না জয়ী বড় ইখতলাফ রয়েছে, মশলাটি আমার মনে হচ্ছে যে আসেনি ওখানে আলোচনায়, তো এখানে একটা নতুন মশলা শুনেন যে কিছুই যখন পাচ্ছেন না তখন সেখানে কি করবেন একটা দাগ টানবেন রেখা, রেখাটার ধরন কেমন হবে বলে, ফাইনলাম তা কোনো সূত্রা, আর যদি কেউ কোনো সূত্রা ব্যবহার না করে আর তার সামনে দিয়ে যদি কোনো মহিলা কোনো গাধা আর বিশেষ করে কালো কুকুর বলেছেন যদি অতিক্রম করে তাহলে সালাত নষ্ট হয়ে যাবে, এই কথা বলছে লেখক, কারণ লেখক শাইখুল ইসলাম আহমদ আব্দুল রাহিমাহুল্লাহ এবং এই সংক্ষিপ্ত কিতাবের যিনি সংক্ষেপ করেছেন আর মূল জাদুল মাদ যে কয়েক খণ্ডে রয়েছে তার লেখক ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ, তারা ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ফিকহি মাসাইলে অধিকাংশ ক্ষেত্রে অনুসারী, সব ক্ষেত্রে অন্ধমোকাল্লেদ না মহাদ্দিস তারা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তার ফিকহের তার ইজতিহাদের অনুসারী ছিলেন, যার ফলে এই মতটাকে শক্তিশালী বলেছেন, কোনো একটা মত কারো কাছে শক্তিশালী হবে, কারণ আমি যদি কোনো একটা মাসালা ইমাম শাফির প্রাধান্য দিয়ে দিই তাহলে আমাকে শাফি মজহাবের বানিয়ে দেবেন, এটা তো আর ঠিক না, কথা বুঝতে পারছেন কি না, অনেক সময় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বেশ কিছু ফতোয়া আমি বলি এটি বেশি শক্তিশালী, কিন্তু তার মানে এই নয় যে আমি হানাফি, না শুধু হানাফি নয়, আমি আমি হানাফি আমি শাফি আমি মালিক আমি হাম্বলি আমি সালাফি সব আগে কোরআন সুন্নাহ সালাফে সালেহীন সাহাবাই কেরামদের অনুসারী, জি বুঝতে পারছেন কথা না পারছেন না, জি অর্থাৎ যেটা আমার কাছে শক্তিশালী হবে সেটা যে কোনো ইমামের সাথে মিলে যাক না কেন সেটাই আমার মজহাব, যদি আমার এলেম থাকে পার্থক্য করার, আর যদি এলেম না থাকে তো যার এই রকম এলেম আছে যে আপনাকে কোনো একটা মজহাবের আলোকে শুধু ফতোয়া দেবেন না বরং কোরআন সুন্নার আলোকে দেবেন, তা আর আপনি তাকে পাচ্ছেন সেটা সরাসরি পাচ্ছেন
অথবা আপনি সোশ্যাল মিডিয়ার বদৌলতে আলহামদুলিল্লাহ পাচ্ছেন, যোগাযোগ আছে, তার কাছ থেকে আপনি ফতোয়া নিয়ে নেবেন, আর আপনি সাধারণ মানুষ আমল করবেন। আপনার দলিল পুরোপুরি জানতে হবে না, এটা জরুরি নাই, মোটেই না। কারণ অনেক ভাইয়েরা মাসলা মাসায় জিজ্ঞাসা করে, একটু দলিল সহকারে বলবেন। ভাই আপনি একজন সাধারণ মানুষ, দলিল সহকারে আপনি জানবেন কি, আপনি দলিলে বুঝেন, সহি কি বুঝেন আর জয়ীফে কি বুঝেন, আপনার আস্থা আছে কি না। আমার ফতোয়ার উপর যদি আস্থা থাকে তাহলে আমার কাছে ফতোয়া জিজ্ঞেস করেন, আর যদি আস্থা না থাকে তো যার উপর আস্থা আছে তাকে জিজ্ঞেস করেন। ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তাআলামুন, জানা না থাকলে আলেমদেরকে, যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করে নাও। কিন্তু প্রত্যেকটাতে দলিল সহ জিজ্ঞেস করতে হবে, দলিল সহ জানতে হবে, এটা জনগণের ওপর ফরজও না, ওয়াজেবও না, সুন্নাতও না, বড় মাসলা জান, আসল মাসলা জানতে হবে আপনাকে সাধারণ মানুষের জন্য। মানুষ তিন স্তরের আছে, একটা একেবারে মুজতাহেদ, আর একটা হচ্ছে মুত্তাবে, মানে কিন্তু তার এলেম আছে, আমাদের মতো যারা কোরআন হাদিসের এলেম আছে, সহি জয়ীফের অনেকটা পার্থক্য করতে পারবো, কিন্তু মুজতাহেদ না, সোজা কথা মুজতাহেদ না। ইমাম বুখারীর মতো আর ইবনে তাইমিয়ার মতো, ইবনুল কাইয়িমের মতো আর বড় বড় আইমায়ে কেরামদের মতো, আবু হানিফা, শাফি, মালিক, আনু মুজতাহেদ, কেউ যদি বলে আজকারকার আলেমরা মাদানিরা, তাহলে সে ভুলের জগতে আছে, জি অজ্ঞতার জগতে আছে। না আমরা মাঝামাঝি আছি, আমাদের কিছুটা জ্ঞান আছে। সামনে যদি আবু হানিফা রাহিমাহুল্লাহর দলিল পেশ করা হয়, শাফি, মালিক, আহমদ, তাদের দলিলগুলো যদি পাশাপাশি পেশ করা হয়, তাহলে আমরা একটু অনুভব করতে পারবো অবশ্যই যে কারটা বেশি শক্তিশালী, মাঝামাঝি। আর তারপরে একটা স্তর হচ্ছে আপনাদের স্তর, যে আপনারা সেটাও পারবেন না, কী করে বুঝবেন যে কার দলিল বেশি শক্তিশালী, কথা বোঝা গেছে না? জি হ্যাঁ, এই তিনটি স্তর। সুতরাং তিনটি স্তরের জন্য তিন রকম, যেহেতু অবস্থা তিন রকম, সুতরাং তিন রকম হুকুম হবে শরীয়ত। মুজতাহেদ নিজের ইজতিহাদ, যেটা কোরআন সুন্নাহ থেকে যেটা বুঝে তারপর আমল করবেন, বোঝা গেছে, যেটা উনি বুঝেছেন ওরপর আমল করবেন, যে এটি হক। আর আমরা যারা আমাদের চাইতে বড়রা যারা বুঝেছেন, তাদের কথাগুলি সামনে রেখে আমরা কী করো, তুলনামূলক স্টাডি করার চেষ্টা করি, তারপর যেটা শক্তিশালী বানাবে সেটাকে আমরা নেওয়ার চেষ্টা করব। আর সাধারণ মানুষ আপনাদের মধ্য থেকে যারা ভালো কোনো আলেম, যাকে আপনি বিশ্বাস করেন যে কোরআন সুন্নাহ মোতাবেক তিনি ইনশাআল্লাহ আমাকে দিক নির্দেশনা দেবেন, ফতোয়া দিবেন, তাকে জিজ্ঞাসা করবে, ছুটি আপনার, ঝামেলা শেষ, দলিল জানার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদের দলিল জানার কিছু প্রয়োজন আছে, কিছুটা প্রয়োজন অবশ্যই আছে আমাদের, জানতে চেষ্টা করতে হবে। একটা লম্বা আলোচনা এই বিষয়ের উপর শেখ হোসেনের একটা কিতাবই আছে, হ্যাঁ, তো ওতে থেকে আমি খোলাসাই বলে দিলাম যে মানুষের তিনটা স্তর। কি বলছিলাম এই হাদিসে, ফাইলাম ইয়াজ, যদি কোনো রকমের কি না পায় সুতরার ব্যবস্থা, তাহলে একটা দাগ টেনে দেবে জিবা রেখা, জি, হারিয়া খত্তা খাত্তান বিলা জমিনে। এই মর্মে হাদিস রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, কিন্তু হাদিস সহি না জয়ীফ। ইমাম আলবানী বলেছেন হাদিস জয়ীফ, তিনি বলছেন ইসনাদুহু যাইফুন, এর সনদ হচ্ছে, সূত্র হচ্ছে দুর্বল, ফিহি ইজতিরাবুন শাদীদ, এতে বড়ই ঝামেলা রয়েছে, মাজহুলান, দুইজন অজ্ঞাত পরিচয় বর্ণনাকারী রয়েছে, ওয়া লিযালিকা দাআফাহু জামাতুন মিনাল আইম্মাহ, এই জন্য একদল আইম্মায়ে কিরামগণ হাদিসটিকে জয়ীফ, দুর্বল বলেছেন, একদল আইম্মায়ে কিরাম হাদিসটিকে জয়ীফ বলেছেন, কিন্তু কিছু কিছু ইমাম আবার হাদিসটাকে সহিও বলেছেন, এটা শুনে রাখ। তাহলে হাদিস সহি না জয়ীফ, মুখতালাফি, একমত নয় মুহাদ্দিসিনরা, একদল সহি বলেছেন আর একদল জয়ীফ বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাহুল্লাহ থেকে বলছেন সামিয়াত ইবনে হাম্বাল, মানে ইমাম আহমদ হাম্বাল থেকে শুনেছেন, ইমাম আবু দাউদ, ইমাম আবু দাউদের কিন্তু ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বাল, ইমাম আবু দাউদ যে তার ওস্তাদ হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বাল, এবং খুব ভালো ওস্তাদ, দীর্ঘ সময়ের ওস্তাদ, তো অনেক মাসলা মাসাইল তার ওস্তাদ থেকে তিনি বর্ণনা করছেন। বলছে ইয়াকুলু আল খাত্ত, আমার ওস্তাদ বলতেন ইমাম আহমদ বিন হাম্বাল, আল খাত্ত আরাদান মিসল আল হিলাল, দাগটা হবে চাঁদের মতো, প্রথম এবং দ্বিতীয় তৃতীয় দিনের চাঁদকে বলা হেলাল, হেলাল গোটা মাসের চাঁদকে বলা হয় না, কিন্তু ফুল চাঁদকে বলা হয় না, পূর্ণিমার চাঁদকে বদর বলা হয়, আর গোটা মাসের সাধারণ নর্মাল চাঁদকে বলা হয়, শুরু হোক, শেষ হোক, আর মাঝখানে হোক, যে কোনো অবস্থায় হোক, কামার, বুঝা গেছে, কামার হয়ে গেল, বদর হচ্ছে শুধু পূর্ণিমার চাঁদ, ফুল চাঁদ যেটা, আর লাইলাতুল বদরের জন্য বলা হয়, আর
হেলাল, হেলাল প্রথম দিকে যখন চিকন হয়ে থাকে হেলাল, ওইটা হচ্ছে হেলাল, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত, শেষ দিকে একেবারে চিকন যখন হয়ে যায় সেটাও হেলাল, ভাষাবিদরা বলেছে। তো হেলালের মতো করে তাহলে কি করতে হবে, সূত্রটা এইভাবে করতে হবে। অনেক মসজিদে দেখবেন ইমামের সামনে এরকম করা আছে, একটা আছে না একটা কাঠের, অনেক বড় মসজিদ, আর ওই শুধু ওই রমজানে বা জুমার দিনে ওই মেন মেহরাবে সলাত হয়, এমনি মাঝখানে, তাহলে কী করে একটা ওই রকম হেলালের মতো করে রেখেছে। এই এই উক্তির ভিত্তিতে মোহাম্মদ হাম্বল থেকে এটি বর্ণিত হয়েছে। আর ওইটা না করে কেউ কেউ বলছেন যদি একটা লাইনও টেনে দেয় এরকম তাও চলবে, যারা এই হাদিসটাকে আমলযোগ্য বলেছেন, এত হয়েছে জয়ীফ হাদিস জয়ীফ হলে এটা করবে না এক কথা, জি একটা মত হয়ে গেল। আরেকটি মত যারা বলছে করবে এবং হাদিস সহি, তো কীভাবে করবে, দুই রকমভাবে লাইন টানতে পারে, একটা হচ্ছে যে এরকম করে দিল চাঁদের মতো করে, হ্যাঁ হেলালের মতো, আর আরেকটা হচ্ছে যে শুধু লম্বা দাগ টেনে দিলেন, যেমন একটা কিছু যেন কাঠি পড়ে আছে, দাঁড়িয়ে থাকতো পড়ে আছে এর। আল্লাহ তাআলা আলাম ফাইনাম তখন সূত্রা, তারপরে বলছেন ওকাল আবদুল্লাহ। আচ্ছা ইমাম আহমদ ইবনে হাম্বল তো এরকম বললে যে সেটা হেলালের মতো হবে, কিন্তু ইমাম আবদুল্লাহ আবদুল্লাহ বলছে আল খাত্তু বিতুল, আল খাত্তু বিতুল মানে সেই রেখাটা বা দাগটা হবে লম্বা এরকম, মুসল্লির সামনে তাহলে লম্বা দাগ এরকম হবে। সূত্রা যদি না থাকে তাহলে সামনে দিয়ে কিছু অতিক্রম করলে সালাত নষ্ট হবে কি হবে না, এ মর্মে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ আইম্মা কেরাম বলছেন খুশু নষ্ট হবে, মানে মনোযোগী যে ছিলেন সালাতে সেটা একটু ডিস্টার্ব হয়ে গেল, সেটা পুরুষ গেলেও হবে, নারী গেলেও হবে, কুকুর গেলেও হবে, আর গাধা গেলেও হবে, তাই না? কিন্তু যদিও কুকুর গেলে আর একটু বেশি খুশু নষ্ট হবে, তাই না? একটা মহিলা গেলে পুরুষের তুলনায় আর একটু বেশি খুশু নষ্ট হবে, এটা গাধা, গাধা যেসব প্রাণী রয়েছে তার মধ্যে যেসব মানে ঘরে মানুষ পোষে বা পোষ মানে তার মধ্যে একটু নিম্নমানের, সেই জন্য ঘোড়ার তুলনায়, হ্যাঁ বকরি ছাগলের তুলনায় গরুর তুলনায় গাধাতে আর একটু খুশু নষ্ট হবে, তারা বলেছেন এরকম, কিন্তু পুরো সালাত নষ্ট হবে না। শাফি, মালিক এবং আবু হানিফা তিন মজহাবে, আর ইমাম আহমদ বিন হাম্বল বা হাম্বলি মজহাবে, অনেক আহলে হাদিস, আহলে হাদিসরা কেউ এইরকম ফতোয়া দেন, কেউ এরকম ফতোয়া দেন, জি কারণ ইজতিহাদের বিষয়, আসলে ইমাম আহমদ বিন হাম্বলের মতটি কি আসলে নিশ্চিত নাকি খুশু নষ্ট হওয়া বোঝানো হয়েছে, কারণ এর বিপরীত হাদিস রয়েছে, বিপরীত হাদিসটা জয়ীফ, যাতে লায়াক্তা ও সলাতা সেই কোনো কিছু তো সলাত নষ্ট করে না, এই হাদিস আছে কিন্তু হাদিসটি দুর্বল, যদি সবল হইতো তাহলে তো অধিকাংশ আইমাকরাম অতি শক্তিশালী, কারণ দুটো সমন্বয় করতে হবে, একটি হাদিসে বলা হয়েছে যে এই তিনটি কারণে কী হয়ে যায় সলাত নষ্ট হয়ে যায়, আর একটি হাদিসে বলা হয়েছে লায়াক্তা ও সলাতা সে কিছুতে সলাত নষ্ট হয় না, তাহলে মাঝামাঝি আমাদেরকে নিতে হবে যে সলাত নষ্ট হয় মানে খুশু নষ্ট হয়, আর কিছুতে সলাত নষ্ট হয় না মানে টোটালি নষ্ট হয় না, কিন্তু হাদিসটা দুর্বল হয়ে যাওয়াতে তখন কী হয়ে গেছে ইখতিলাফটি থেকে গেছে। জি আশা করি ওলামায়ে কেরাম ইজতিহাদ করতে গিয়ে যে প্রত্যেকের একটা দৃষ্টিভঙ্গি সেটা বুঝতে পারছেন। জি এমন আহমদ বিন হাম্বল কেন বললেন যে পুরোপুরি নামাজ নষ্ট, বলছে তোমরা যেটা বলছো নষ্ট হয় না সেটা হাদিস সহি নয়, জয়ীফ দুর্বল হাদিস, সুতরাং এটা পেশ করা যাবে না, আর যে হাদিস পেশ করা যাবে সেটা সহি সহি বুখারি সহি মুসলিম হাদিস রয়েছে যে এই তিনটি বস্তু মহিলা অথবা নারী, মানে কী বলছেন নারী অথবা মহিলা নারী, আর গাধা অথবা কি কুকুর, আর বিশেষ করে কুকুর কালো কুকুর কথা বলে, কালো কুকুর আরও ভয়ঙ্কর হয় সে যেন কালো কুকুর, এমনি কুকুরও। জি দুই নম্বর হাদিস সহি মুসলিম, এই এই হাদিস দুই নম্বর টিকাতে বলছেন সহি মুসলিমে রয়েছে 510 511, আবু দাউদে রয়েছে, তিরমিজিদ সাহি ইবনে মাজাহ রয়েছে, এই মর্মে অনেকগুলি রেওয়ায়েত রয়েছে যে একটা সলাতা সলাতকে নষ্ট করে নারী গাধা এবং কালো কুকুর। ওয়া মুআরিযুহু সহিহুন লাইসা বিসারি আও সারিহুন লাইসা বিসাহি, এর বিপরীত হাদিস। এখন জবাব দিয়েছেন লেখক যে যারা বলছে সলাত নষ্ট হয় না সলাতের খুশু নষ্ট হয় তাদের দলিলে তো একটা জবাব দিতে হবে, জবাব দিয়েছেন যে যেই এর বিপরীত যে হাদিস রয়েছে মানে কোনো কিছুতে সলাত নষ্ট হয় না কোনো কিছু অতিক্রম করলে, এই হাদিস যদি স্পষ্ট হয় তাহলে দুর্বল, আর যদি সহি হয় তো অস্পষ্ট, সহি হয় তাহলে অস্পষ্ট,
স্পষ্ট যদি হয় তাহলে দুর্বল যে হাদিস বললাম লায়াক্তাউস সালাতা সে আবু দাউদের হাদিস রয়েছে কোনো কিছুতে সালাত নষ্ট করে না কোনো কিছু অতিক্রম করলে সালাত নষ্ট করে না কিন্তু হাদিস স্পষ্ট ঠিক আছে কিন্তু হাদিস হচ্ছে দুর্বল আর অস্পষ্ট হাদিস এখানে এসছে বুখারীতে হাদিস রয়েছে তাহলে হাদিস সহি হ্যাঁ হাদিস সহি কিন্তু স্পষ্ট নয় যে গাধা অতিক্রম করলো আর সালাত নষ্ট হলো না এই মর্মে হাদিসটা তাহলে শুনেই দিন এই বাক্যটির অর্থ করো আমারেযহু সহিহুন এর বিপরীতে তিনটি কারণে সালাত নষ্ট হয়ে যায় মহিলা অতিক্রম করলে বা গাধা অতিক্রম করলে অথবা কুকুর অতিক্রম করলে এর বিপরীত যে হাদিস রয়েছে সহিহুন লাইসা বিসারি যদি সহি হয় তাহলে সেটা স্পষ্ট নয় আর সারিহুন আর যদি স্পষ্ট হয় তো লাইসা বিসাহি সহি নয় তাহলে সহি নয় বেশ কিছু মাসাইল এরকম আছে তার মধ্যে একটি মশলা হচ্ছে রুকু থেকে উঠে বুকে হাত বাঁধা রুকু থেকে উঠে সালাতে হাত বাঁধবেন বুকের ওপর না হাত ছাড়বেন হ্যাঁ হানাবেলাদের কাছে হাম্বেলি মজাবে কী করতে হবে বুকে হাত বাঁধাই হচ্ছে সুন্নাত আর অন্য অন্যদের নিকটে হানাফি সাফি মালিকিদের কাছে না মালিকিদের কাছে তো আগেও হাত বাঁধা ছিল না হাত ছাড়ি তাহলে গেল বাকি থাকলো হানাফি আর সাফি সাফিরা বলছে বুকের ওপর বাঁধতে হবে মানে রুকুর আগে আর হানাফি বলছে নাভির নিচে তাই না কিন্তু বাঁধা আছে দুই মজাবে কী আছে বাঁধা আছে আপনার রুকুর আগ পর্যন্ত কিন্তু রুকু করে উঠার পরে হানাফি আর সাফি এরা কী বলছে বাঁধতে হবে না কী করতে হবে হাত ছাড়া থাকতে হবে শেখ ইবনে বাজ ইবনে উসাইমিন সৌদি আরব ওলামা তারা সবচেয়ে বড় ওলামা সৌদি আরবের এই বিংশ শতাব্দীতে তারা বলছেন না হাত বাঁধাই সুন্নাত আর এতে বেশি খুশু আছে আর আসলে খুশু আছে তারপরে এতে বোঝা যাবে যে হ্যাঁ আপনি সালাত পড়ছেন বাইরের লোক দেখলে দর্শক বুঝতে পারবে যে আপনি সালাত অবস্থায় আছেন কিন্তু হাত ছেড়ে দাঁড়িয়ে থাকলে যদি একা ধরেন নামাজ পড়ছেন হ্যাঁ মসজিদে আর হাত ছেড়ে আছেন তো পিছন থেকে ভাবতে পারে যে আপনি হয়তো দাঁড়িয়ে আছেন কোনো দিকে তাকাইছেন এটাও তো হইতে পারে কেমন করে বুঝবে যে আপনার সালাত অবস্থা আছেন রুকুর পরে কিন্তু বুকে হাত বেঁধে থাকলে বোঝা যাবে যে হ্যাঁ নামাজ পড়ছেন আর খুশু হইতে আছে কিন্তু আলবানি বলছেন না আলবানি কি বলছেন তার ইজতিহাদ হচ্ছে যে না রুকুর পরে হাত বাঁধা চলবে না রুকুর পরে হাত বাঁধা চলবে না তিনি এই কথা বলছেন যে রুকুর পরে হাত বাঁধা সম্পর্কে সহি হাদিসগুলি অস্পষ্ট এই কথাটি বলেছেন এই পয়েন্টে আর যেগুলি স্পষ্ট হাদিস যে রুকুর পরে হাত বাঁধতে হবে সেগুলি হচ্ছে জয়ীফ দুর্বল জি এটা হচ্ছে তার কথা ওই মশলায় তাহলে দুটো মশলাতেই কথা এখানেও যে মুসল্লির সামনে দিয়ে মহিলা গাধা আর কুকুর অতিক্রম করলে সালাত নষ্ট হবে না মর্মে যে হাদিসগুলি রয়েছে সেগুলি দুই রকম যদি স্পষ্ট হয় তাহলে জয়ীফ আর যদি সহি হয় তাহলে অস্পষ্ট অস্পষ্টটা শুনে বুখারীতে হাদিস রয়েছে আব্দুল বিন আব্বাস রাজি আল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত আন্নাহু ক্বাল আকবাল তো রাকেবান আলা হেমারিন আতান এই হাদিস বুখারী তুমি পড়িয়েছি এর আগে আমি আসলাম একটি মাদি গাধার পিঠে সওয়ার হয়ে মাদি গাধা আতান বলা হয় মাদি গাধা মাদি গাধার পিঠের ওপর সওয়ার হয়ে আমি আসলাম ওয়ানা ইয়াউমাইন কাদ নাহাজুল ইহতিলাম আর সেই সময় আমি সাবালক মোটামুটি হয়েই গেছিলাম এটা বিদায় হজের সময়ের ঘটনা মেনার ঘটনা যেহেতু তখন তিনি সাবালক মোটামুটি তাহলে 14-15 বছর নাহাজ তো 14 বছর তাহলে 15 বছর সাবালক 14 বছর বয়স হয়তো এরকম বা 13 ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লোকজনকে সালাত আদায় করাচ্ছেন নামাজ পড়াচ্ছিলেন বে মেনা মেনাই এলা গায়রে জেদার বিনা দেয়ালে কিসে বিনা দেয়ালে মানে বিনা সূত্রাতে এখানে দেয়ালের অনেকে তর্জমা করেছে যেন বিনা দেয়ালে মানে দেওয়াল ছিল না কিন্তু সূত্রা ছিল যারা অজে বলছেন ভুল কথা এটা আসলে এই ভুল ইজতিহাদ মেন গায়ে জেদার বলতে দেয়াল ছিল না মানে সূত্রা ছিল না কিছু ছিল না আর ছিল না ফামার অর্থ বাইনে আদায় বাজে সফ তারপর আমি অতিক্রম করলাম কাতারের কিছু অংশ দিই কাতারের কিছু অংশ হয়ে পার হয়ে চলে গেলেন ফানাজাল তো তারপরে নামলেন ওয়ারসালতুল আতানা তারপরে সে মাদি গাধাটাকে কী করলেন ছেড়ে দিলেন তার তাও চড়তে মেনাতে চড়তে ছেড়ে দিলেন ওদা খালতু ফিস তারপরে কাতারে লেগে গেলাম কাতারে লেগে গেলাম 13-14 বছরের বাচ্চা জি এখনও সাবালক হয়নি হতে যাচ্ছে গাধাটাকে ছেড়ে দিয়ে গাধিটাকে ছেড়ে দিয়ে
তখন কাতারে লেগে গেলেন। ফালাম ইউনকে জালেকা আলাইয়া আহাদ, আমার ওপর কেউ কোনো আপত্তি করেনি, এই তুমি এরকম কাজ কেন করলে, এক তো কাতারের মাঝখানে তুমি ঢুকে গেলে আর তারপরে তুমি গাধাটাকে ছেড়ে দিলে কেন মুসল্লিদের মাঝখানে, হ্যাঁ ছেড়ে কেন দিলে? তো তিনি কী করেছিলেন, সে গাধাটাকে কী করেছিলেন, ছেড়ে দিয়েছিলেন। তো গাধা অতিক্রম করে করলো কী করলো না, তাহলে এতে সালাত নষ্ট হইল, নষ্ট হইল না। কিন্তু হাম্বেলি মজহাবে বা এই কিতাবের লেখক কী বলছেন, সালাত নষ্ট হয়ে যাবে। এই হাদিস যদিও সহি বুখারীর হাদিস কিন্তু অস্পষ্ট, কী দিক দিয়ে অস্পষ্ট, যে এই কি এই গাধা ছেড়ে দিয়েছেন কিন্তু গাধাটি কি গাধিটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে দিয়ে অতিক্রম করেছে, প্রশ্ন এটা এনে তো নেই কথা। আর ইমাম হচ্ছে মুসল্লিদের জন্য কি সুতরা, তাহলে যেখানে প্রমাণ করতে পারলেন না এ হাদিস দ্বারা যে এই নর গাধাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে দিয়ে অতিক্রম করেছে, তাহলে এটা দিয়ে দলিল পেশ করা যাবে না, যদিও সহি হাদিস। এই কথাই বলছেন যে এর বিপরীত যে হাদিস রয়েছে সেগুলি সহি হলে স্পষ্ট নয়, আর যদি স্পষ্ট হয় তো সহি নয়। আর তারপর আরেকটি হাদিস পেশ করেছেন যারা মানে জমহুর বলছেন যে যে সামনে দিয়ে কোনো কিছু অতিক্রম করলে, মহিলা বা গাধা অতিক্রম করলে বা কুকুর অতিক্রম করলে তার সলাৎ নষ্ট হবে না। আরেকটি দলিল পেশ করে আবু জুহাইফা থেকে বর্ণিত সেই হাদিসটিতে রয়েছে যে আন্নবী সাল্লাল্লাহু আলাইহি বিহিম বিল বাথা, বাথা নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি সলাৎ পড়াইলেন, ইমামতি করলেন। ও বাইনা ইয়াদাইহি আনাজাতুন, আর তার সামনে একটি বর্ষা, আনাজা বর্ষা বললম ছিল, পোতা ছিল। কিসের সলাৎ পড়াইলেন, জোহর রাকাত তাইনে দুই রাকাত আর আসরে দুই রাকাত। তামুরু বাইনে ইয়াদাইহি আল মারআতু ওয়াল হিমার, তার সামনে দিয়ে মহিলা এবং গাধা পারাপার করছিল, নবী সামনে দিয়ে কী করছিল, গাধা আর মহিলা পারাপার করছিল। তাহলে কী বোঝা গেল যে মহিলা আর গাধা অতিক্রম করলে সলাৎ নষ্ট হবে না। কার দলিল এটা, শাফেই মালিক আর আবু হানিফা তিন মজহাবের দলিল। এর জবাব কী দিলেন, আচ্ছা এই এইটা সহি হাদিস বুখারীর হাদিস কিন্তু হাদিস নম্বর 495 কিন্তু স্পষ্ট নাই, অস্পষ্ট। কেমন করে অস্পষ্ট, সামনে দিয়ে অতিক্রম করেছেন কিন্তু সামনে তো ই ছিল আনাজা বর্ষা পোতা ছিল, তো বর্ষার ওপার দিয়ে যদি অতিক্রম করে তাহলে সামনে হইল কিন্তু তাতে সলাৎ নষ্ট হবে না। ইমাম আহমদ বিন হাম্বলা বলছেন যে এই সূত্র লাগানো আছে, সূত্রের ওপার দিয়ে যদি মহিলা অতিক্রম করে কোনো অসুবিধা নেই, সূত্রের ভিতরে না ঢুকে বিনা সূত্রাতে সলাৎ আদায় করেছেন আর অতিক্রম করে গেল তাহলে সলাৎ নষ্ট হবে। বোঝা গেছে জি। তারপরে বলছে ওয়াকানা ইউসাল্লি ওয়া আয়েশা তো না এমতন কিবলাতিহি, আর রাসূলুল্লাহ সলাত আদায় করতেন এমন অবস্থায় যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কিবলার দিকে ঘুমিয়ে থাকতেন, শুধু শুয়ে নয় ঘুমিয়ে থাকতেন, ঘুমাচ্ছেন আর তাহাজ্জুদ পড়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কথা রয়েছে সহিহ বুখারী 519 নম্বর, সহিহ মুসলিম 512। ওয়ালাইসা কালমার, এখন প্রশ্ন, কারণ হানাফি শাফি আর মালিকি এরা বলছে যে হে হাম্বেলিরা তোমরা যে বলছো যে মহিলা অতিক্রম করলে কি হয়ে যাবে সলাৎ নষ্ট হয়ে যাবে, তো মায়েশা তো সামনে সামনে শুয়ে আছেন, মহিলা মানুষ শুয়ে আছেন, নবী সাল্লাল্লাহু নামাজ পড়ছেন, তো কোথায় নষ্ট হইল, নষ্ট হইল জি, নষ্ট হইল না। তার উত্তর দিচ্ছেন, তার উত্তর দিচ্ছেন লোকের পুত্র তো দিতে হবে তাদের ইজতিহাদ যেটা সেটা বলছে। ওয়াল্লাইসা কালমার, অবস্থানকারী অতিক্রমকারীর মতো নয়, একটা হচ্ছে অবস্থান করা সামনে থেমে থাকা আর একটা হচ্ছে পারাপার করা, দুটো সমান নয়। এখানে আমাদের মাসলা চলছে কি যে সামনে দিয়ে মহিলা পার হইলে অথবা গাধা পার হইলে অথবা কুকুর পার হইলে সলাৎ নষ্ট হবে, আর আমরা সামনে কেউ অবস্থান যদি করে কোনো মহিলা অথবা সামনে যদি অবস্থান করে কোনো একটা গাধা বসে আছে দাঁড়িয়ে আছে অথবা কুকুর দাঁড়িয়ে আছে বসে আছে তাতে সলাৎ নষ্ট হবে, কথা তো আমরা বলি না, কথা বোঝা গেছে জি। হ্যাঁ ওয়ালাইসা কালমার, ঘুমিয়ে থাকা বা অবস্থান করাটা হচ্ছে অতিক্রমকারীর মতো নয়। ফাইন্নার রাজুল ইয়াহরুম আলাইহিল মুরুর, একজন মানুষের জন্য মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা হারাম। ওয়ালা ইউকরাহুলা ইয়াকুনু লাবিসান বাইনা ইয়াদাইল মুসাল্লি, তবে মুসল্লির সামনে অবস্থান করা মাকরুহ নয়, মুসল্লির সামনে অবস্থান করা
করো না। আপনারা সুন্নাত পড়ছেন, সামনে লোকেরা বসে আছে, নেই কাতার লাগে বসে আছে, মসজিদে সুন্নাত পড়ছেন, তো অবস্থান করা দোষের কথা নেই, কিন্তু সেই যদি আবার পারাপার করে তখন এটা হারাম। জি কথা বলছেন। তো এই মর্মে যে হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত কিন্তু এই তিন মজহাবের, মানে উল্টা করে না বলে সোজা করে বলি যাবে যে তিন মজহাব গেছে কোন দিকে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজতিহাদের দিকে। তার কি মত ছিল যে মহিলা অতিক্রম করলে সালাত নষ্ট হবে না, সালাত নষ্ট হবে, এই জন্য তিনি যখন শুনতেন, তার মানে সাহাবায়ে কেরামদের যুগে এটা ইখতিলাফ ছিল, এই জন্য বেশ কিছু সাহাবায়ে কেরাম যখন এই হাদিস বয়ান করতেন যে সামনে দিয়ে মহিলা অতিক্রম করলে সালাত নষ্ট হয়ে যাবে, গাধা আর কুকুর যদি অতিক্রম করে সালাত নষ্ট হবে, তখন তিনি বলতেন তাদের উপর মন্তব্য করে শক্ত ভাষা, বেসাম আদাল তোমুনা বিল কালব ওয়াল হেমার, তোমরা কুকুর এবং গাধার সাথে আমাদেরকে সমান করে দিয়ে খুব খারাপ আচরণ করেছ, নারী জাতির সাথে তোমরা কি করেছ, খুব খারাপ আছো, দুর্ব্যবহার করেছো তোমরা, যে আমাদেরকে কোন সারিতে নামিয়ে দিয়েছ, কুকুর আর গাধার সারিতে নামিয়ে দিয়েছ, যে কুকুর সামনে দিয়ে গেলেও নামাজ নষ্ট, তো তোমার গাধা যদি সামনে দিয়ে তো নামাজ নষ্ট, আর মহিলা গেলেও নষ্ট, তো আমাদেরকে ওই সারিতে নামিয়ে দিলে। লাকাত রায় তুনি, দেখো আমি দেখেছি নিজেকে রসুল্লাহ সাল্লাম সলাত আদায় করতে, ইয়সাল্লি ওয়ানা মুজতাজাতুন বাইনহু বাইনাল কিবলা, তার মাঝে এবং কিবলার মাঝে, কিবলার দিকে আমি শুয়ে থাকতাম, লম্বা হয়ে শুয়ে থাকলাম, ফাইজ আরাদ আইয়াস চোদা, যখন সেজদা করতে চাইতেন গামাজা রিজ লাইয়া, তখন আমার পায়ে কি করতেন তিনি, নক করতেন বা একটু হালকা ভাবে ইশারা করতেন, ফাকাবাজ তোমার, তখন আমি নিজের পাগুলোকে গুটিয়ে নিতাম। জি এই ছিল আজকের আলোচনা, এখানে আজকের আলোচনা শেষ করছি, তারপরে ইনশাআল্লাহ তাআলা সুন্নাতের রাতে বা সম্পর্কে সামনে সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, সমস্ত রকমের বালা মুসিবত অনিষ্ট থেকে ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।